প্রিয় বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন কাঠের গাছ। সেই কাঠের গাছটি আমরা সবাই চিনি। সেই কাঠের গাছটির নাম হচ্ছে মেহগনি। স্ক্রিনে যে লম্বা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আফ্রিকান মেহগনি, অর্থাৎ লম্বো, যাকে আমরা লম্বো নামে চিনি। সিলেটে এই লম্বোটা খুবই প্রচলিত এবং পরিচিত। সিলেট অঞ্চলের মানুষেরা গাছগুলো অনেক লম্বা আকৃতির হয়, বিধায় বেশি লাগিয়ে থাকে। এই গাছটা সব গাছ পেরিয়ে অনেক উপরে চলে যায়। মেহগনির দুটি প্রজাতি আমাদের দেশের মধ্যে খুবই পরিচিত, তার মধ্যে লম্বো, যাকে যার নাম হচ্ছে আফ্রিকান মেহগনি, এবং আরেকটি হচ্ছে দেশি প্রজাতির মেহগনি। দেশি প্রজাতির মেহগনিকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, যেটি অনেক দামি কাঠ। এটি বাড়তে একটু সময় নেয়, যদিও গাছটি অনেক ভালো কিন্তু একটু দেরিতে বড় হয়। এই গাছগুলো আমরা দেশি প্রজাতির যে গাছগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি সেটি আমরা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি অফিস, আদালতে দেখতে পাই। এই মেহগনি কাঠটা দাম, এর কারণ হচ্ছে গাছটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন 15 থেকে 20 বছর সময় নেয় এই গাছটা। তখন আমরা একটা লালচে আকৃতির কাঠ পাই, যখন এর মধ্যে সার হয় তখন আমরা লালচে আকৃতির কাঠ পাই। সেই কাঠ আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিংবা 5 তারকা হোটেলের অভ্যন্তরে এই গাছগুলোর কাঠের যে কাজগুলো থাকে সেখানে ব্যবহৃত হয়, বিভিন্ন আসবাবপত্র তৈরি হয়, এগুলো দেখতে অনেকটা সুন্দর এবং লালচে আকৃতির হওয়ার কারণে আর সমাদর রয়েছে। তো আমি বাংলাদেশের, এই যে আমরা স্ক্রিনে দেখছি, এটা হচ্ছে একটা প্রজাতি বাংলাদেশের মধ্যে প্রচলিত লম্বো। এই লম্বোটা আমি মেহগনির যে দুইটা জাত আছে তার মধ্যে লম্বোকে লাগানোর জন্যই আমি পরামর্শ দেব, কারণ লম্বো গাছটা মেহগনির চেয়ে দ্রুত বড় হয় এবং অনেক লম্বা আকৃতির হয়ে থাকে, যার থেকে আমরা কাঙ্ক্ষিত মানের ভালো কাঠটা পেতে পারি। লম্বো গাছ অনেক উপরে উঠে যায়, আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন কত উপরে উঠে গেছে। তো ডালপালা চারা মেহগনির থেকে আমি লম্বোর দিকেই বেশি যোগ দেবো। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম অনেক আগে, কয়েক বছর আগে, তো মেহগনিও লাগিয়েছি সাথে। এগুলোর তুলনায় লম্বো গাছটা বেশি বেড়েছে। সেভাবে লম্বো অর্থাৎ আফ্রিকান মেহগনিটা আমাদের দেশে অনেক ভালো হয়। মেহগনিরও প্রচলন রয়েছে, মেহগনি বাণিজ্যিকভাবে তেমন বেশি চাষ হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি অফিস আদালতের পাশেই আমরা এই গাছটাকে বেশি দেখতে পাই। তো মেহগনির এই দুটো জাতির মধ্যে আমরা লম্বোটা বেশি লাগাবো, কারণ লম্বো মেহগনির চেয়ে অনেক বেশি ভালো হয়। এই দুইটা জাতের মধ্যে আপনারা যেটাই লাগাবেন, লাগানোর পরবর্তী যত্নটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এই মেহগনি গাছটা লাগানোর পরে যখন টেকসই হয়ে যাবে, অর্থাৎ বৃষ্টি খাওয়ার পরে 5-7 দিন পর যখন গাছটা ঠিকঠাক হয়ে যাবে, তখন আমরা এটার মধ্যে 1 হাত দূরে নালা তৈরি করে আমরা সার দিতে পারি, অথবা প্রতি বছরই আমরা এই কাজটা করতে পারি। 1 হাত দূরবর্তীতে রাউন্ড করে আমরা নালা তৈরি করে এই নালার মধ্যে বিভিন্ন সার, যেমন মিশ্র সার, পটাশিয়াম, এগুলো আমরা দিতে পারি। মিশ্র সার বলতে যেটা হচ্ছে ট্রিপল সুপার নাইট্রেট, টিএসপি যাকে বলে, সেই টিএসপি, পটাশ, জিমসাম, আরও কিছু সার, যেগুলো আমরা একসাথে মিক্স করে 1 হাত বা 1.5 হাত দূরে রাউন্ড করে দিয়ে। তো আমি দুটি গাছই আপনাদের দেখিয়েছি, লম্বো এবং মেহগনি। আপনারা বিবেচনা করবেন কোনটা ভালো, কোনটা লাগালে উপকৃত হবেন, লম্বো নাকি মেহগনি। তবে আমি লম্বোকেই সাজেস্ট করি।